হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইডিগুলো ওয়ান ফোরটি তাবুন্ধরা বর্তমানে আমরা রয়েছি ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল সাইটে তোমরা দেখতে পাচ্ছ তাবন্ধরা তোমরা জানো আজকে হচ্ছে দশ তারিখ জানুয়ারি মাসের আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল যেটা রিক্রুটমেন্ট কুড়ি একুশে ছিল সেটার হাফিজা খাতুন এবং অন্য অন্যরা কেস করেছিল তারা পরীক্ষায় বসতে পারেনি তাদের ফর্ম রিজেক্ট করা হয়েছিল এই জন্য তা বন্ধুরা তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দুই হাজার উনিশের রিক্রুটমেন্টেরও কিন্তু সেম পরিস্থিতি ছিল শুধু ডেটের পর ডেট ডেটের পর ডেট এই কনস্টেবল দুই হাজার কুড়িরও কিন্তু সেরকম শুরু হয়েছে বন্ধুরা অলরেডি হাইকোর্টে কিন্তু কয়েকটা ডেট চলে গেল তথাপিও আজকেও কিন্তু নতুন নতুন করে আরও ডেট দেওয়া হয়েছে ঠিক আছে তা বন্ধুরা এখানে কিন্তু তাবর তাবর তোমার উকিল সব ছিল তোমরা জানো যে হাফিজা খাতুনের পক্ষে উকিল ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেরদুস শামীমের মতো বড় বড় উকিল কিন্তু ছিল এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু বড় বড় উকিল নিয়োগ করা হয়েছে তথাপিও কিন্তু মীমাংসাটা খুব দ্রুত হচ্ছে না লেনদি করা হচ্ছে ঠিক আছে বন্ধুরা তোমরা জানো যে বর্তমান কোভিডের পরিস্থিতি যেটা হচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সেই কারণে কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এইসব হেয়ারিংগুলো হচ্ছে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কেস টাইপ ডব্লু পি ঠিক আছে যেটার কিন্তু ফার্স্ট হেয়ারিং হয়েছিল আটাইশে সেপ্টেম্বর দুই হাজার একুশ ঠিক আছে নেক্সট হেয়ারিং ডেট যেটা দেওয়া হয়েছে একত্রিশে জানুয়ারি তা বন্ধুরা ভাবা যায় আজকে দশই জানুয়ারি পরবর্তী কিন্তু ডেট দেওয়া হয়েছে একদম একত্রিশে জানুয়ারি দুই একদম কিন্তু কুড়ি একুশ দিন পর ডেটটা দেওয়া হয়েছে বন্ধুরা একদম কিন্তু লেনথ দি ডেট দেওয়া হয়েছে দেখো বেঞ্চ যেটা রয়েছে সিঙ্গেল বেঞ্চে কিন্তু রয়েছে ঠিক আছে তা বন্ধুরা এই হচ্ছে পরিস্থিতি দেখতে পাচ্ছ তোমরা একত্রিশে জানুয়ারি হচ্ছে তোমার ডেট পরবর্তী দেওয়া হয়েছে তা বন্ধুরা আমরা সকলেই জানি এই কেসটা কিন্তু মিটমার না হওয়া পর্যন্ত হয়তো রেজাল্ট পাবলিশ করবে না কিন্তু দেখা যাক কতদূর কি করে পি আরবি রেজাল্ট পাবলিশ করে কি না ঠিক আছে এখানে হাফিজা খাতুন অ্যান্ড ও পিটিশনার অ্যান্ড অ্যাডভোকেট আজকে গোপা বিশ্বাস ছিলেন আর কি অ্যাডভোকেট এরপর হচ্ছে রেসপন্ডেন্ট অ্যান্ড অ্যাডভোকেট ছিলেন দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল অ্যান্ড ও আর ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে পরিস্থিতি তোমরা দেখতে পেলে তাহলে অরিন্দম মুখার্জির তোমার বেঞ্চে কিন্তু এটি হিয়ারিং ছিল ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি দেখতে পাচ্ছ একত্রিশে জানুয়ারি দুই হাজার বাইশে ডেট দেওয়া হয়েছে তা বন্ধুরা আমি কিছু বলবো না আর কারণ যে বর্তমান পরিস্থিতি কোভিডের সেই কারণে হয়তো এরকম হচ্ছে আর তাছাড়া কেস কীরকম বিষয় একটা কেস হলেই তা মিডমার হতে যে কতটা সময় লাগে সেই অভিজ্ঞতাটা আমার থেকে হয়তো তোমাদের কারণ নেই কেননা আমরা জানি যে দুই হাজার উনিশে রিক্রুটমেন্টের একটা মিথ্যা মামলায় আজও ঝুলে রয়েছে ঠিক আছে জাজমেন্টের অপেক্ষায় ছয় হাজার প্লাস ছেলে কিন্তু রয়েছে যাই হোক এই হচ্ছে পরিস্থিতি ভিডিওটা এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেষে এই কথাই বলবো নিজে ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন এবং সদা সর্বদা হোয়াইট ইগোল ওয়ান ফোরটি ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ সকলকেই